এবারে বিউটি টিপস। মুখের ত্বকের যত্নে সবার প্রথমেই আসে ফেস ওয়াশ, যা প্রতিদিনের ধুলো ময়লা পরিষ্কারে খুব জরুরি। তবে এখানেও যে আছে সাবধানতা, অয়েলি কিংবা ড্রাই, ত্বকের ধরন বুঝে ব্যবহার করতে হবে ফেস ওয়াশ। ভিউয়ার্স, একজন চিকিৎসকের কাছে জানবো এই ফেস ওয়াশের আদ্যোপান্ত। প্রতিবার ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করার পরে যেন আপনার মনে হয় যে স্কিন সফট সাপল আছে, হাইড্রেটেড আছে এবং এটা ফ্রেশ আছে। কিন্তু এই দু ধরনের কম্বিনেশনের ফেস ক্লিনজার পাওয়া একটু কঠিন। সেক্ষেত্রে এমন একটি চমৎকার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে যেটি আপনার ফেস ক্লিনজারে থাকলে আপনার এই সকল পারপাস সার্ভ হবে। এ ধরনের একটি ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ক্যামোমাইল এক্সট্র্যাক্ট। অতি প্রাচীনকালে গ্রিক, রোমান এবং ইজিপশিয়ানরা তাদের রূপচর্চার খুবই পছন্দের একটি ইনগ্রেডিয়েন্ট ছিল এই ক্যামোমাইল এক্সট্র্যাক্ট। সময়ের সাথে যুগের চাহিদা অনুযায়ী এখন কিন্তু ক্যামোমাইল এক্সট্র্যাক্ট ফেস ক্লিনজারের জন্য একটি খুবই পছন্দের উপকরণ, যা আপনার ত্বককে রাখে উজ্জ্বল এবং ত্বকের পরিরেখা পড়তেও বাধা দেয়। কারণ ক্যামোমাইল এক্সট্র্যাক্টের আছে স্কিন লাইটেনিং প্রপার্টি, এর ফলে আপনার স্কিনে যদি কোনো আনওয়ান্টেড স্পট, আনইভেন স্কিন টোন, পিগমেন্টেশন থাকে, তাহলে এই ক্যামোমাইল এক্সট্র্যাক্টযুক্ত ফেস ক্লিনজার দিয়ে ফেস ক্লিনে আপনার স্কিন কিন্তু এই দাগগুলো আস্তে আস্তে লাইট হতে থাকবে। ক্যামোমাইল এক্সট্র্যাক্টে আছে প্রচুর পরিমাণে ফ্লাভোনয়েড, এর ফলে ত্বকে যদি কোনো প্রদাহ থাকে সেটি আস্তে আস্তে কমতে থাকে। যেমন যাদের অ্যাকনে রোজাশিয়া থাকে, সাধারণত শীত প্রধান দেশে অ্যাকনে রোজাশিয়া বেশি হয়, তাদের কিন্তু নিরাপদে ব্যবহার করতে পারেন এই ক্যামোমাইল এক্সট্র্যাক্টযুক্ত ক্লিনজার। এর আছে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি, এর ফলে এটি অ্যান্টি এজিংয়ের ভূমিকা পালন করে।